এইচপি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফরেস্ট গার্ড পদে আপনাদের নিয়োগ করানো হবে। ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের, যেটা 18 জুন 2021 আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করেছিলাম। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আজকে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে, বিস্তারিত আমরা দেখে নেব কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের ফি কত টাকা চাওয়া হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট কী রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নেব বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলি আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি, অর্থাৎ নিয়োগ নোটিশে আমরা চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগ নোটিশ দেখতে পাচ্ছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট হিমাচল প্রদেশ। ডেট এখানে দেওয়া হচ্ছে 18 জুন 2021, নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে সাবজেক্টটা দেওয়া রয়েছে ফ্লিপিং আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ ফরেস্ট গার্ড এগেনস্ট ডাইরেক্ট কোয়াটা অন কন্ট্রাক্ট বেসিক। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে ফরেস্ট গার্ড পদে আপনাদের নিয়োগ করানো হবে এবং যেটা চুক্তিভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। টোটাল কতগুলো পোস্ট এখানে রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, অ্যাকর্ডিংলি দ্য এলিমেন্ট অফ পোস্ট অফ ফিল আপ 311 পোস্ট অফ ফরেস্ট গার্ড ইন SPFD, অর্থাৎ হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট পদে নিয়োগ করানো হবে। 311টা টোটাল পোস্ট রয়েছে থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট পিওরলি অন কন্ট্রাক্ট বেসিক ইন আন্ডার এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ চুক্তিভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হবে। এখানে সার্কেলগুলোর নাম দেওয়া রয়েছে, কোন সার্কেলে কতগুলো ভ্যাকান্সি টোটাল করানো হবে। এখানে শূন্যপদ দেওয়া রয়েছে, বিলাসপুরে রয়েছে 30টি, চাম্বাতে রয়েছে 15টি, ধর্মশালাতে রয়েছে 57টি, হিমারপুরে রয়েছে 37টি, কুল্লুতে রয়েছে 30টি, মান্দিতে রয়েছে 35টি, নাহানে রয়েছে 20টি, রামপুরে রয়েছে 23টি, সিমলাতে রয়েছে 24টি, সোলনাতে রয়েছে 17টি। এরকম করে সার্কেলগুলোতে কতগুলো নিয়োগ করানো হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, টোটাল 311টা এখানে ভ্যাকান্সি রয়েছে। আবেদন আপনারা এখানে কিভাবে করবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শিডিউল ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড ইন দ্য ইয়ার 2021, সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে, সিল নাম্বার এখানে দেওয়া রয়েছে, টাইম ফ্রেম দেওয়া রয়েছে এবং ডেটস এখানে দেওয়া রয়েছে। এনিমেশন টু দ্য সার্কেল 18/6/2021, অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রসিডিওর অ্যান্ড ক্রাইটেরিয়া অফ সিলেকশন বাই CCF 5/7/2021 হবে এবং ডেটস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া রয়েছে 45 ডেটস, 6/7/2021 থেকে 19/8/2021 পর্যন্ত আপনারা কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবেন। স্ক্রুটনি অফ ফার্মস ইনক্লুডিং এভলিউশন প্যারামিটার্স 20 ডেজ, 20/8/2021 থেকে 8/9/2021, ইনটিমেশন ফর ফিজিক্যাল টেস্ট 12 ডেজ, 9/9/2021 থেকে 20/9/2021, ডেটস ফর ক্যারিং আউট ফিজিক্যাল টেস্ট 30 ডেজ, 21/9/2021 থেকে 20/10/2021, আপলোডিং অফ অ্যাডমিট কার্ড অফ রাইটিং টেস্ট বাই দ্য সার্কেল 5 ডেজ, 21/10/2021 থেকে 25/10/2021, ইনটিমেশন বাই দ্য সার্কেল টু UHF এখানে দেওয়া রয়েছে, রিগার্ডিং নাম্বার অফ কোশ্চেন পেপার রিকোয়ার্ড 5 ডেজ, 26/10/2021 থেকে 30/10/2021, ডেট অফ রাইটিং টেস্ট অন ওমোসিট 1 ডে, 31/10/2021, আপলোডিং অফ কি অ্যান্ড রিজনিং অফ অবজেকশন বাই ক্যান্ডিডেটস ইফ এনি 5 ডেটস, অর্থাৎ এটা আপনারা টাইম পাবেন যদি কোনো আপনাদের অবজেকশনস থাকে বা কি রিজনিংয়ের অবজেকশন, আপনারা এখানে টাইম পাবেন 1/10/2021 থেকে 5/11/2021, এভলিউশন অ্যান্ড কমপ্লিকেশন অফ রাইটিং টেস্ট বাই UHF এখানে দেওয়া রয়েছে, 10 দিন আপনারা এখানে সময় পাবেন, যেটা 6/11/2021 থেকে 15/11/2021 হবে। কালেকশন অফ রেজাল্ট ফ্রম UHF বাই রিপ্রেজেন্টেটিভ সার্কেল, অর্থাৎ এর জন্য 4 দিন সময় পাবেন, 16/11/2021 থেকে 19/11/2021, ডিক্লারেশন অফ ডেট অফ ভেরিফিকেশন অফ এভলিউশন প্যারামিটার্স 1 উইক এর জন্য সময় পাবেন, 20/11/2021 থেকে 26/11/2021, ডেট অফ ভেরিফিকেশন অফ সার্টিফিকেট ফর এভলিউশন 1 উইক সময় পাবেন, 27/11 থেকে 2021 টু 3/12/2021 পর্যন্ত, কম্পিলেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট 3 ডেজ, 4/12/2021 থেকে 6/12/2021 তার ফাইনাল রেজাল্ট রিলিজ করানো হবে, 3 দিন সময় এখানে থাকবে, 4/12/2021 থেকে 6/12/2021 পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করানো হবে ফরেস্ট ডিপার্টমেন্ট পদে।
তো বন্ধুরা আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছি বা নিউ নোটিশে আমরা আলোচনা করে নিয়েছি। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।